আজ বানাচ্ছি বিহারের ইউপি এমপি যা যেখানে বলতে পারো গুজরাতের এই ধরনের রেসিপি কিন্তু এই সিজনে খাবেই খাবে তারা আর খুব ফেমাস ভরওয়া পটল যেটাকে বলে তা আমরা যেরকম করি না পটলের দোরমা তো পটলের দোরমাটা সম্পূর্ণ আলাদা এর থেকে এটা ভরওয়া পটল মশালা তো যাই হোক আমার খুব ফেভারিট তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করছি খেয়ে দেখতে যতটা লোভনীয় না খেতে ততটাই কিন্তু স্বাদের ভেতরে একদম মশলা ভরা তো চলো দেখবো মশলাটা কিসের ভরা আর কীভাবে বানানো সম্পূর্ণ কিন্তু নিরামিষ কিন্তু তার আগে বলে দিই আমার চ্যানেলে যারা নতুন আছে চ্যানেলকে এখনই যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো বেল আইকন বাটনটা অবশ্যই প্রেস করো আমার নিত্য নতুন রান্নার ভিডিওর আপডেট পাওয়ার জন্য ফেসবুক পেজটাকে অবশ্যই অবশ্যই ফলো করো তো চলো দেখবো আজকে রেসিপি আর বকবক না করে আচ্ছা এটা দেখে তো লোভ লাগছে তো দেখে যদি লোভ লাগে তো খেতে কতটাই সুস্বাদু হতে পারে এটা তোমরা আন্দাজ করতেই পারো তো চলো দেখবো আজকের এই রেসিপিটা ভরওয়া পটল মশালা আজকে পটলের একটা রেসিপি বানাবো তো পটলটাকে চেঁচে ছুলে নিয়েছি তো এরকম আজকাল থেকে আমরা যেরকম পটলের দর্মা করলে কী হয় একটা মুখ কেটে বার করি তাই তো তো এটা আমি জাস্ট ফেড়েছি এরকম এরকম ফেড়ে জাস্ট একটু এগুলোকে জাস্ট একটু এরকম ভেঙে মানে কেটে কেটে ভেঙে নিচ্ছি বার করবো না ভেতর থেকে কিচ্ছু ঠিক আছে এদের একটু ফাঁকা করে এদের জাস্ট এমনি একটুখানি এগুলোকে খুলে খুলে নেবে চলো এগুলোকে এবারে একটু ধোবো আগেই ধুতে পারতাম এগুলো একটু ধুয়ে নিই চলো জলটা ফুটে গেছে এই চালটা দিলে না জল ফুটলেই দিতে হয় চলে এলো ভাতটা ফুটে গেছে এই ভাত না খুব সাবধানে নামাতে হয় না রে গুলে গেলেই গেল মানে একটু শক্ত শক্তই নামাতে হয় এটা এই হিট মানে গরমে হয়ে যাবে সেই বুঝে নামাতে হবে তো যাই হোক এরকম এবারে আমি এটাকে নামানোর ব্যবস্থা করতেই হবে এবারে একটু আরও এটা দেখে নিতে হবে কতটা কি হয়েছে তো এখনও এই যে শক্ত আছে আর একটা ফুটলে এটাকে নামাবো চলো এবার ভাতটাকে নামিয়ে দেবো এই দেখো ব্যাস যা আছে এটা হিটে হয়ে যাবে এবার নামিয়ে দেবো তো এতে না কি করতে হবে ঠান্ডা জল দিয়ে এটাকে নামাতে হবে জানো নাহলে একটু ঠান্ডা জল দিতেই হবে ব্যাস এবারে এটাকে চলো নামিয়ে দেবো পটলগুলোকে রেডি করি তো পটলগুলো একটু দেখো ওপরটা নুন মাখিয়ে দিলাম ঠিক আছে চলো এবারে এর একটা মশলা রেডি করবো তো দেখো বাটিতে একটু নুন নিয়েছি আর একটু আমচুর পাউডার তোমরা চাইলে এখানে লেবুর রসও দিতে পারো তো দেখো এখানে মশলাগুলো আছে পরপর নিয়ে নেব হলুদ লঙ্কার গুঁড়ো ঝালের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য গরম মশলার গুঁড়ো জিরে গুঁড়ো ধনিয়া গুঁড়ো চলো সব মিক্স করে নেব এবারে যাবে একটু গোলমরিচ গুঁড়ো একটু হিং আচ্ছা একটু কসুরি মেথিও দিয়ে দেবো তেলটা গরম করেছি গরম তেল একটু দিয়ে এটাকে মিক্স করে নেব মশলাটা মিশিয়ে নিলাম এইবারে এর ভেতরে ভরবো যেটাকে না ইউপি এমপি বিহারের দিকে ভরওয়া পটল বলে তো ভরওয়া পটলের জন্য আমি এই মশলা দিলাম তোমরা চাইলে পেঁয়াজ আদা রসুন টমেটো দিয়েও সুন্দর একটা মশলা বানিয়েও দিতে পারো কিন্তু আমি আজকে সেটা দিলাম না জাস্ট ঘরে থাকা যে মশলাগুলো সেটা দিয়েই করে দিচ্ছি এটাও খেতে খুব ভালো লাগে তো এরকম ভরে দিচ্ছি চেপে চেপে ভালো করে ভরে দেব একদম না আঙুল ঢুকিয়ে ঢুকিয়ে ভালো করে এরকম এইভাবে চেপে চেপে যাতে ভেতর অবধি মশলাটা খুব ভালোভাবে যায় এভাবে ভরে নেব এই দেখো পটলগুলো রেডি এবারে ভালো তোমরা চাইলে এখানে টুথপিকও দিয়ে আটকে দিতে পারো কিন্তু কোনো প্রয়োজন নেই আর তেলটা গরম করে নিয়েছি একদম লো ফ্লেমে এগুলোকে ঢেঁকিয়ে ঢেঁকে ভাপতে হবে জানো খেতেও দারুণ লাগে এটা চাইলে তোমরা আবার এর গ্রেভিও বানাতে পারো
কিন্তু এটা ভাজাই খেতে বেশি ভালো লাগবে। তো যাই হোক, এবারে আমি এটাকে জল ঢেকে 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 একদম লো হিটে এটাকে ভাজতে হবে। চলো এবারে এটাকে ভাজতে হবে। দেখো এবারে আস্তে আস্তে চলো পটলগুলোকে এবারে বের করে দিই। তো ভেবেছিলাম পটলগুলো ভাজাই খাবো, আবার ভাবছি না একটু কষা করেই মশলা দিয়ে, তো খুব সিম্পলভাবে বানাবো। তো যেহেতু আমি পেঁয়াজ রসুনটা ইউজ করছি না, তো সেই জন্যে তো তোমরা চাইলে এতে পেঁয়াজ রসুন দিয়ে করবে, দেখবে খুব ভালো হবে। তো আমরা যেরকম পটলের দোরমা করি সেটা কিন্তু একদম আলাদা তার থেকে এই জিনিস। হয়তো অনেকে ভাববে যে পটলের দরমার মতো, কিন্তু একদমই না, পটলের দরমাটা সম্পূর্ণ আলাদা। তো যাই হোক, দিয়ে দিচ্ছি একটু জিরে ফোড়ন, ওই তেলেই ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি একটা টমেটো। তো দিয়ে দিচ্ছি ধনিয়া, এতে একটু ধনিয়াটা বেশি লাগবে, ধনিয়া দিয়ে না ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো অল্প, কাশ্মীরি এই এক চিলি পাউডার। আচ্ছা নুন একদম অল্প দিলাম, তবে অল্প একটু জল দিয়ে দিলাম, এইভাবে এটাকে ভালো করে কষিয়ে দিলাম। একদম অল্প করে, কারণ হলুদের কালার দেখো হয়েই আছে, যেহেতু ভেজেছিলাম পটল ফেলে কষাতে একটুখানি চিনি দিয়ে দেবো টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। দেখো এটা হয়ে গেছে, টমেটোগুলো খুব সুন্দর সফট হয়ে গেছে। চল এইবারে দিয়ে দেবো পটল। তো চলো 5 মিনিট হয়ে গেছে, 5 মিনিট এই দেখো একদম ড্রাই। তো চলো এবারে গ্যাসটাকে অফ করে দিলাম, কালারটা দেখেছো কত সুন্দর এসছে, আর খেতে গরম গরম ভাতে রুটি পরোটা দিয়ে হেভি লাগবে। যাক তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না, ভালো লাগলে কিন্তু প্লিজ লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করো, ইউটিউবটাকে সাবস্ক্রাইব করো, একবার হলেও ট্রাই করো, তারপরে আমাকে জানিও, একবার হলেও রেসিপিটা ট্রাই করো, কথা দিচ্ছি ফেলিওর হবে না, আর খেতে এতই ভালো লাগবে না। আমরা কিন্তু বাঙালিরা এই ধরনের রেসিপি কিন্তু খাই না, এগুলো নন বেঙ্গলিরাই খায়। তো যাই হোক ট্রাই করে অবশ্য দেখো, আর আমাকে কমেন্ট করে অবশ্য জানাবে এটা রুটি পরোটা ভাত সবের সাথে তোমরা খেতে পারবে। আমি যদি এটা ভেজে রেখে দিতাম তাহলে কিন্তু এত সুন্দর লাগতো না দেখতে, আর খেতেও কিন্তু দারুণ মজাদার। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই কিন্তু ভালো থেকো, সুস্থ থেকো, তো ট্রাই করে অবশ্য দেখুন। তো দেখেই তো লোভ লাগছে তাই না, তো খেতে কতটা সুন্দর হবে সেটা তোমরা বুঝতেই পারছো। তো চলো ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আজকের জন্য এই পর্যন্ত, আবার আসছি খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।